নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান দলের নেক্সট যে ম্যাচ রয়েছে মার্চ মাসের ম্যাচ অর্থাৎ একই মার্চ প্রথম ম্যাচ ওই মাসের তো ওই ম্যাচটা খেলতে চলেছে জামশেদপুর এফসি দলের এগেনস্টে যুবর্তী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এই ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কী থাকতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো তো প্রথমত বলে দেবো অবশ্যই জামশেদপুর এফসি দলের কথা তো জামশেদ দলের যে প্লেইং ইলেভেনটা থাকবে সেই প্লেইং ইলেভেনে খুব একটা বেশি চেঞ্জেস হবে না কারণ কোচ খালিদ জামেলের আন্ডারে যাদেরকেই সুযোগ দিচ্ছে তারা কিন্তু প্রথম প্লেইং ইলেভেনের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করছে প্রতিটা ম্যাচেই ভালো খেলছে এবং একটা সেট প্লেইং ইলেভেন অবশ্যই কোচ খালিদ জামিল তৈরি করে নিয়েছে তো সেটাই থাকবে তো ফোর ফোর টু ফরমেশন থাকবে আর ফোর ফোর টু ফরমেশনে গোলকিপারে খেলবেন টিপি রেহানেস দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন লালদিন পুয়া এবং প্রতীক চৌধুরী রাইট ব্যাক পজিশনে থাকবেন প্রভাত লাকড়া লেফট ব্যাক পজিশনে থাকবেন ময়রাং এছাড়া মাঝমাঠে খেলার জন্য এই প্লেইং লেভেনে থাকছে দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে এলসিনিও এবং মানজারো আর রাইট উইঙ্গার পজিশনে থাকবেন মোহাম্মদ সানান এবং লেফট উইঙ্গার পজিশনে থাকবেন অবশ্যই ইমরান খান আর দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন সিভিরিও টোরো এবং ড্যানিয়েল চিমা চকু তো ফোর ফোর টু ফরমেশনে এরকমই একটা দল মোহনবাগান দলের এগেনস্টে নামাতে চলেছে কোচ খালিদ জামেল এবার আমরা দেখে নেব মোহনবাগান দল কেমন দল নামাতে চলেছে তো মোহনবাগান দলেও খুব একটা বেশি পরিবর্তন হবে না এক থেকে দুটো পরিবর্তন হতে পারে আর জামশেদপুর এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের প্লিং ইলেভেনের ফরমেশনটাও সেম থাকছে অবশ্যই যে সেম সেম ফরমেশনটা থাকছে সেটা হচ্ছে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কাইদ তিনজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন সুভাশিষ বোস হেক্টর ইউস্টে এবং আনোয়ার আলী তো এইখানে কিন্তু ব্রেন্ডান হাবিলও মোটামুটি রিজার্ভ বেঞ্চে থাকবেন সাবস্টেস প্লেয়ার হিসেবে পরবর্তী সময়ে নামতে পারে তো সুভাষিষ বোস হেক্টর ইউস্টে আনোয়ার আলি তিনজন প্রথমে শুরু করবেন এবার তিনজন মিডফিল্ড পজিশনে থাকবেন দুইজন অবশ্যই সেন্টার মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপা এবং জনি কাউকো এবং একজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দীপক টাঙ্গরি এই তিনজন মাঝমাঠ সামলাবেন রাইট মিডফিল্ড বা রাইট উইঙ্গার পজিশনে খেলবেন মানবীর সিং লেফট মিডফিল্ড বা লেফট উইঙ্গার পজিশনে খেলবেন বা লেফট উইং ব্যাক পজিশনে খেলবেন লিস্টন ক্লাসো তো এখানে কিন্তু মানবীর সিংয়ের জায়গায় আশিস মানে আশিস রায়ও চলবে বাট আশিস রায়কে হয়তো পরবর্তী সময় নামাতে পারবে বা নামাতে পারে কারণ মানবীর সিং কিন্তু এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে এর পাশাপাশি দুজন স্ট্রাইকার পজিশনে খেলবেন ডিমিতি পেট্রাটাস এবং জাসন কামিংস সাদিকেও গত ম্যাচে যেগুলো মানে মিস করেছে সেই সুযোগ মোটামুটি আর পাবে না অন্য কোনো রকম ম্যাচে কারণ ওই রকম কঠিন ম্যাচ তার পাশাপাশি যে সুযোগগুলো পেয়েছিলো সেখান থেকে গোল করা অবশ্যই উচিত ছিল বাট পায়নি সুযোগ গোলও করতে পারিনি এবং সুযোগ নষ্ট করেছে আর পরবর্তী সময়ে দেখা গেছে উড়িষ্যার বিরুদ্ধে জ্যাসন কামিন্স যেটুকু সময় পেয়েছিল মোটামুটি ভালো খেলেছিল একটা সুযোগও তৈরি করে ফেলেছিল একটা গোল তো প্রায় করেই ফেলেছিলো হেড দিয়ে তো সেই অনুযায়ী আমার মনে হয় জামশদপ্রবসলের এগেনস্টে ডিমিট্রি পেট্রাটাস এবং জ্যাসন কামিন্স প্রথম থেকে শুরু করবেন স্ট্রাইকার লাইন আপে তো থ্রি ফাইভ টু ফরমেশনে এরকমই একটা দল নামাতে চলেছে কোচ আন্তনিও লোপে সাবাস কোচ খালিদ জামেলের জামসদ পফসি দলের এগেনস্টে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এই ম্যাচটা কোন দল জিততে পারে স্কোর কী হতে পারে সব বিষয়টা নিয়েই জানিও তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করো একটা লাইক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার পাশে